আসসালামু আলাইকুম আপুরা বাইরা, আপনারা সবাই কেমন আছো? আশা করছি আপনারা ভালো আছো আল্লাহর রহমতে, আমিও অনেক ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুম থেকে উঠিয়া দেখি মায়ের নাস্তা বানাইতরা। একদিকে মায় ডিম দিয়ে ফ্রাইড রাইস বাজিছইন, আর এদিকে মা এখন সুজি বাজিতরা, সুজি বানাইতা। সুজি বেশ করিয়া ডালডা ঘি দিয়া খাইতে বহুত মজা লাগে, বালা লাগে। ও এদিকে মা সুজি বাজিতরা, বালা করে লাল লাল যত বিল ওই তত বিল বাজিতা। আর এই জায়গার জলের মধ্যে তেজপাতা, চিনি আর কামুসরি ধোয়া হয়েছে। বালা করে উত্তরাইতো, উত্তরাণের বাদে একবারে সুজির ছাড়া হইব। সুজি প্রায় লালুর মতো বাজা হইয়া হারছে, এখন জল দিলাইমু। জল আমি চাকনি দিয়া দিয়ার, চাকনি দিয়ে চাকিয়া দিয়ার, জেলা তেজপাতা গুয়ামুড়ি তেমুকো লাগতো না জেলা। সুজি এমনি বহুত বেশি সিটার, আর খাইয়া দেখলাম একটু মিষ্টি দেখে কম হয়েছে, ও একটু চিনি আরও দিলাম। এমনি হাই ফ্লেমও রাখছি, একটু জলদি হইতো করি, কিন্তু টন টনি লাড়াও লাগবো না, নিচে দেখি জলই জীব। এই প্লেটটা আমি মার লগে লাগাইছি, তাই তো ফ্রাইড রাইস খাইতা নাই, ও তার একটু বেশি করে দিয়েছি। আর আমি তো ফ্রাইড রাইস খাইমু, তার লগে নতুরা রয়েছে ওগুলো আমি খাইলিমু। সুজি খাবার তো নিয়ম হইল, বেশ করে ডালডা নাইলে কি দিয়া খাইতে, নইলে খাইতে মজা লাগে না। ওই আমার ডালডা দিয়া খাইমু এখন। ঘুম থেকে উঠিয়া দেখি দুইজন পাড়ার আন্টি আই আমরা রে আম দিয়া গেছইন, মানে একবারই নাই, দুজন আলাদা আলাদা বাড়ির। এই আম দিয়া গেছেন তো ভাড়া দুই টুঙ্কা একবারে বড়া, এখন তো ভাড়া আম দিয়া কিতা করতাম, এমনি তো ভর্তা করে সব খাওয়া যাইতো না, নষ্ট হয়ে যাবো, অতদিন থাকতো না, রইতো না। ও কইলাম মারে আচার বানাইলাও দে, আর এমনি আচার খাইতে বেশ ভালো লাগে না, ভর্তা খাইতে ভালো লাগে, কিন্তু অত এতদিন রইতো না, নষ্ট হয়ে যাব। ও মা এখন আম খুললে খুললে করে খাটিতরা, খুললে খুললে করে খাটিয়া হলুদ আর নুন লাগাইয়া একটু রইদে শুকাইবার লগে দিলে এইবা। আর এদিকে তো মায়ের আচারের লগে আম খাটিতরা, তাই আমি ভাবলাম আমি আম ভর্তা বানাইলাই। আমার বড় ভাই তাই এখন করে আসইন, এমনি তো আম ভর্তা খানি আমি আর মায়ে খাই, আর খেয়ে তো খাই না, কিন্তু আমার বড় ভাইও ঘরে থাকলে তাই একটু ভালো লাগে, তাই আর খাইতেও গেলাম, তাই নো আসইন, তাই একবারে বানাইলাই, তিনজনে মিলিয়া খাইলি মো আম ভর্তা। আর এগুন তো আন্টি তানতানোর গাছর লোকেলাম, ওই তার ভিতরে ফুক আছে, এমনি লোকেলাম তো বেশিরভাগ লোকেলাম মতো ফুক থাকেও, একদম কম আম পাওয়া যায় দেখুন একবারে বালা। আর এমনি বাইরে থেকে যেতে আম এটাতে একদম বালা থাকে, ফুক কিছু থাকে না, কিন্তু এটা লোকেলাম তো ভিতরে বেশিরভাগ ফুকই থাকে। অনেকটা খাটিছি, একটা ফুল একটা ফুক আসিল, আর এই দুটা দেখি আর তো বালা, আর এটাও দেখি আর তো দেখা যায় তো বালাও। আপনারা অনেকজনে আমার ভিডিওটা এত কষ্ট করে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক লাইক এক সাবস্ক্রাইবে আমাদেরকে মোটিভেট করতে অনেক হেল্প করে। ও আম তিনটা কাটিছি, আর এই দুটা কাটতাম না, আমরা মানুষও তো তিনজন, আর আম ভর্তা তো বেশ করে এত লাভ নাই, আম ভর্তা বেশ থাকলে আর মানুষ একদম কম থাকলে খাইতে তো ভালো লাগে না, নিয়ম তো হইলো আম ভর্তা একদম কম হইতো আর মানুষ ফাড়া হইতো, এতকে খাইতে বহুত ভালো লাগে। এখন আমি আম ভর্তা দিতাম হরি রসুনটা ফুড়িয়ার, রসুন ফুড়ার স্মেল আমার বহুত ভালো লাগে। এমনি মাটির চুলা হইলে ফুড়লে আরও বেশ স্মেল বাড়িয়া, এমনি স্টোভও ফুড়িলে তো বেশি স্মেল বাড়িয়ে আয় না, কিন্তু এখন মাটির চুলা তো নাই, তো স্টোভও ফুড়া লাগবো। এমনি তো গরম পুদিনা নাই কিন্তু সাদে আছে, কিন্তু আমার অনেক আলস ফিলর ইচ্ছা অন্য একদম যে সাদে যাইতাম গিয়ে আনতাম পুদিনা, তাই আর কইলাম আনা পুদিনাও বানানি হয়ে যাক ভর্তা। এমনি পুদিনা হইলে একটু খাইতে আরও ভালো লাগলো অনেক।
আমি আপনাদের কমেন্টের নেই অপেক্ষায় থাকি যে আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওতে একটু রিভিউ দিবেন। আবার আপনারা কি কমেন্টই করেন না আমি কিভাবে বুঝবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না বাদ লাগে? আপনারা প্লিজ একটু কষ্ট করে কমেন্ট করবেন তো আমি আমার ভিডিওটা ইম্প্রুভ করতে পারবো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এমনি তো মজা হয়েছে কিন্তু টক পাড়া ভাই এই টক খাইতে পারত না, ওতানোর টা একটু চিনি দিয়ে আলাদা করে মিষ্টি করিয়া দিছি। আর এই আমের করলে এগুন হালকা পাতলা রইতে দেবো হয়েছিল, শুকাইবার লগিয়া হালকা পাতলা করে শুকাই গেছে, এখন আচার দেবো হইব। কড়াইত শুকনা মরিচ, ধনিয়ার গুঁটা, কালি জিরা, মেহতি, আস্তা জিরা আর গুয়া মরি দিয়ে একটু বাজিয়া বাদে গ্রাইন্ডার মেশিনও গ্রাইন্ড করে নিমু। মোর আসার একটু মিষ্টি দিয়ে বানাইমু, একদম তো টক খাইতে ভালো লাগে না, একটু মিষ্টি একটু টক হইলে খাইতে ভালো লাগে। এখন গ্রাইন্ড করা মশলা দিয়া ভালো করে হাত দিয়ে মাখিয়া বুয়াইমু। সবার তো আলাদা আলাদা টাইপের রেসিপি আছে, আমরা এরকমই বেশি বানাই। একটু জল দিয়া স্টোভে রাখি দিমু সিদ্ধ হওয়ার লাগিয়া। প্রায় সিদ্ধ হইয়া হারছে, একদম জল শুকার পরে তেলের বয়ামও আম ডালিয়া বন্ধ হয়ে রাখি দিমু। আমেরিকান আমার হি তুই তো বুঝছি আমার ফিসি একজনে তার ছোট্ট একটা নাতি লই আমাদের ঘরে আইসন একটু বেড়ানিত, আমি তার সাথে বইয়া এখন কথা হইয়ার একটু খেলাধুলা একটু ফুর্তি হইয়ার তার সাথে, অনেক কিউট হে দেখতে। হে এমনি আমার সম্পর্ক হয় ভাই ফুতয় আমার পিসি একজন অনেক বেমার, ভাবলাম আজকে আমি আর মা গিয়া তান্ডা দেখে আইমু। গেছিলাম আধা রাস্তা থেকে আমরা ঘুরিয়ে আইসি, ও যে ওয়েদারের অবস্থা দেখলে তো একদম তুফান আন্দি সব বেদি বান্ধে আইসি, একদম আমরা আধা রাস্তা থেকে ঘুরিয়ে আইসি। বললাম আর ঘর লইতে পারতাম না, এরকম লাগিয়ে লাভ হইতো না, ফটাফট দৌড়াই আবার ঘরও আইসি। আইয়ে দেখে কিতা যে অবস্থা, ওর একবারে আকাশের অবস্থা আপনারা দেখতে পারবেন, সব মানুষ দৌড়াই দৌড়াই আই এখানে আমরা দোকানের ভিতরে হামাইত্রা। ভালো হয়েছে আমরা আই গেছি, নাইলে তো মাঝ রাস্তাতে আটকে গেলাম, মনে একদম না ফিসের করে যাইতে পারলাম মনে, না আমরা ঘরে আইতে পারলাম মনে। ভালো হয়েছে আমরা আই গেছি। আমার ফিসি তো ভাই একজনে ও আন্তি তুফানোর মধ্যে তার বিয়ার মিষ্টি লইয়া আইসেন, এমনি তার আজকে বিয়া ঠিক করে হয়েছে আর সাথে বিয়ার কার্ডও লইয়া আইসেন, আগে থেকে কার্ড চাপাইয়ারা হয়ে গেছিলো। মানে তার নিজের মধ্যে আগে থেকে প্ল্যান আসিল কোন দিন যে বিয়াটা পড়বো, তাই এমনি লন্ডন থেকে আইসেন ও তার একদম টাইম কম, ফার্স্ট তারিখ রিটার্ন টিকিট ফটাফট যাওয়া লাগবো, তার ও তাড়াতাড়ি বিয়ারটা শেষ করছে সাইত্রা, ও তাহলে আগে থেকে বিয়ার কার্ডও চাপাইয়া রাখি দিছিলাম। এমনি আজকে তো এমনি সবর লোকে বই একদম ফাইনাল হয়ে গেল, ও বিয়ার কার্ড আর বিয়ার মিষ্টি লইয়া বিয়া টিকর মিষ্টি লইয়া আইলে আমরা গরো। আর এখন তো বিয়া লাইক গেল, বিয়া দুই তিন দিনের ভিতরে বিয়া, মানে সবর একদম খুশি লইছে। বিয়া আরও তোরা লেট হইলে ভালো হইলো, অনেক তোরা আরও ফুর্তি প্ল্যানিং করলাম মনে, কিতা করতাম কিতা না, এখন তো একদম টাইম কম, দুই তিন দিনের ভিতরে বিয়া আর কিতা প্ল্যানিং করতাম আর, কিন্তু কিছু করার নাই, তার নিজের নিজের সুবিধা বুঝিয়ে তো ফেলাইছুন।
তো আর যাইমু দুই তিন দিনের ভিতরে তো বিয়া যাইমু আমরা সব সবের মনে অনেক খুশি লাগে তখন খুশির মাইরে আমি এখন তেই চিন্তা পড়ে গেছি কিতা ফিন দিতাম মেলা বিয়াত কিতা ফিন দিতাম আর অলিমাত কিতা ফিন দিতাম দেখা যাক কিতা ফিন দি আজকের ভিডিওটা এখানে শেষ করি নিয়ে আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে আপনারা সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ